ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় বেজানো ছোলা কতটা ভালো? আমরা বেজানো ছোলা বলতে অঙ্কুরিত ছোলাকে বলছি। অঙ্কুরিত ছোলা নিয়ে যেমন নানান রকম ভালো কথা শোনা যায়, তেমনি খারাপ কথাও। এখন আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে বেজানো ছোলার ভূমিকা নিয়ে জানব, সাথে জানব ব্লাড সুগার কন্ট্রোলের জন্য অঙ্কুরিত ছোলা খেতে হলে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত। বন্ধুরা, আলোচনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে ডায়াবেটিস কমানোর উপায় নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে ছোলার ভূমিকা নিয়ে আগে অনেক ভিডিও করা হয়েছে, আশা করি আপনারা সেগুলো দেখেছেন। আমরা এখন সাধারণ ছোলা থেকে অঙ্কুরিত ছোলা কতটা ভালো তার একটা স্টাডি নির্ভর তুলনামূলক আলোচনা করব। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় অঙ্কুরিত ছোলা বেশ কয়েকটি স্টাডি থেকে দেখা যাচ্ছে অঙ্কুরিত ছোলাতে লো কার্বোহাইড্রেট এর পরিমাণ কমে যায়, ফলে গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যায়। সাধারণ ছোলা থেকে বেজানো ছোলা ব্লাড সুগার কন্ট্রোলে বেশি সাপোর্ট করে। এছাড়া মনে করা হয় অঙ্কুরিত ছোলাতে এমন কিছু উপাদান থাকে যা এমিলেস এনজাইম এর কার্যকারিতা বাড়িয়ে দেয়, যা ব্লাড সুগারের ব্যবহার বাড়িয়ে দেয়। অঙ্কুরিত ছোলাতে অ্যান্টি ডায়াবেটিক খনিজ, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট বেশি পরিমাণে থাকে, যা ডায়াবেটিস কন্ট্রোলে সাহায্য করে। অঙ্কুরিত ছোলাতে 130% থেকে 230% বেশি ফাইবার থাকে, যা ব্লাড সুগার স্পাইকে বাধা দেয়। এছাড়া প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে। অঙ্কুরিত ছোলা নিয়মিত খেলে ডায়াবেটিস রিস্ক ফ্যাক্টরসগুলি কমে যায়। গবেষণাগুলি থেকে জানা যাচ্ছে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় বেজানো ছোলা একটি বেটার অপশন হতে পারে। ব্লাড সুগার কন্ট্রোলে অঙ্কুরিত ছোলা খেতে হলে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? আপনি সাবধানতার সাথে বেজানো ছোলা না খেলে ফুড পয়জনিং হতে পারে। এর কারণ বেজানো ছোলাতে নানা রকম ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে পারে। তাই অঙ্কুরিত ছোলা খাওয়ার সময় কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করা দরকার। একেবারে টাটকা অঙ্কুরিত ছোলা খান। অঙ্কুরিত ছোলা পান করার পর পরিষ্কার করে ফ্রিজে 48°F মানে 8°C রেখে দিন, পরে সময় মতো খান। বেজানো ছোলা খাওয়ার আগে খুব ভালো করে আপনার হাত দুটো ধুয়ে নিন। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় দারুণ একটি বেজানো খাবার হলো ছোলা, যদি খাওয়ার সময় যথেষ্ট। প্রিয় বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানান। এভাবে আমার দেওয়া টিপসগুলো নিয়মিত ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।